হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা বানিয়ার ধ্রুবক কিভাবে বের করে, এখানে বানিয়ার ধ্রুবকের দুটি সূত্র সংজ্ঞা, একটা সংজ্ঞা দেওয়া আছে আর একটা সংজ্ঞা সহ আমি আলোচনা করছি, এবং বানিয়ার ধ্রুবক দুটা সূত্র দেখাবো এবং কিভাবে বের করে সেটা দেখাবো, দুটা অঙ্ক করে দেখাবো। ঠিক আছে, তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো বিস্তারিত বলার পূর্বে সংজ্ঞা ও সূত্র দুটি এখানে লিখে দিলাম। তো আমরা যে সংজ্ঞাটা শিখছি সেটা হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের এক ভাগের দৈর্ঘ্য থেকে বানিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ঠিক কতটুকু কম সেটাকে আমরা বানিয়ার ধ্রুবক বলে থাকি, তাই না? সেটা আমরা কিভাবে বের করে থাকি, যে যদি যেহেতু প্রধান স্কেলের ক্ষুদ্রতম যেই রেখাগুলো টানা আছে, প্রথম আছে ইঞ্চি, তারপরে আছে সেন্টিমিটার, সেন্টিমিটারে কে আবার 10 ভাগ করছে সেটা হলো মিলিমিটার, মিলিমিটারে ছোট কোনো দাগ নাই, অর্থাৎ মিলিমিটারের ছোট কোনো মাপ আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারবো না। কিন্তু বানিয়ার স্কেল যদি যুক্ত করি তাহলে এই মিলিমিটার সে আরও ছোট দৈর্ঘ্য মাপতে পারবো। এই জন্য বানিয়ার স্কেলটা এটার সাথে সংযুক্ত করার কারণ। তো স্কেলটা আমি পরে আবার দেখাবো। তো এখন আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা যেই সূত্রটা ব্যবহার করছি সেটা হলো যে প্রধান স্কেলের স্কেলের ক্ষুদ্রতম এক এক ভাগের দৈর্ঘ্য থেকে 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 না আদ্রিতা থেকে বানিয়ার স্কেলের বানিয়ার স্কেলের সংজ্ঞাটা তোমাদের সাথে আছে না? স্কেলের এক বাঘের দৈর্ঘ্য ঠিক ঠিক কতটুকু ঠিক কতটুকু কম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাঘের দৈর্ঘ্য থেকে বানিয়ার স্কেলের এক বাঘের দৈর্ঘ্য ঠিক কতটুকু কম তা হলো বানিয়ার ধ্রুবক। আর আমরা বানিয়ার ধ্রুবক লিখি এইভাবে যে বানিয়ার ধ্রুবকের বানিয়ার হ্যাঁ বানিয়ার ধ্রুবক আমরা এটা প্রতীক কি ব্যবহার করি, বিসি ব্যবহার করি। ঠিক আছে, এটা এই সূত্রটা বের করতে হলে এই সূত্রটা হলো যে এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত ভাগের এক ভাগের দৈর্ঘ্য
এস সমান কত? 1 মিলিমিটার, ঠিক আছে? 1 মিলিমিটার যদি হয়, এই 1 মিলিমিটার যদি হয়, তাহলে যেহেতু বানিয়ারের 10 ভাগ সমান প্রধান স্কেলের 9 ভাগের সমান, তাহলে প্রধান স্কেলের 9 ভাগ যা হবে বানিয়ারের 10 ভাগের সমান হবে। কথাটা বুঝতে পারছো? বলো তো, যেহেতু একজনের কথা বলতেছে না, শুনতেছে না? শুনতেছ? যেহেতু বানিয়ারের 10 ভাগ সমান, 10 ভাগ সমান প্রধান স্কেলের কত? প্রধান স্কেলের 9 ভাগ, ঠিক আছে কথা না? তাহলে প্রধান স্কেলের 9 ভাগ সমান কত? বা প্রধান স্কেলের 1 ভাগ সমান হইল 1 মিলিমিটার। তো অতএব প্রধান স্কেলের এখানে একটা লাইন আগে লিখলে ভালো হইতো, 1 ভাগ সমান হতো, তাহলে এখানে একটু লিখে নেই যে 9 ভাগ সমান কত। অতএব প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের দৈর্ঘ্য হইল কত? যে 9 ভাগের দৈর্ঘ্য হইল এই 1 মিলিমিটার গুণন কত 9, সমান হইল 9 মিলিমিটার। তাহলে এখানে লিখি, যেহেতু বানিয়ারের 10 ভাগ সমান প্রধান স্কেলের 9 ভাগ, অতএব বানিয়ারের বানিয়ারের 1 ভাগ সমান কত? 1 ভাগ সমান, এখানে ডট হবে না, বানিয়ারের সরি, বানিয়ারের 10 ভাগের দৈর্ঘ্য, বানিয়ারের 10 ভাগের দৈর্ঘ্য, বানিয়ারের 10 ভাগের দৈর্ঘ্য কত? এই 9 মিলিমিটার। এইটা যদি বুঝতে পারি তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আমি আবার বলছি, বানিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগ সমান, এটা তো 100% সত্য, ওই যে স্কেলটা যেটা দেখাইলাম। এখন যেহেতু প্রধান স্কেলের 1 ভাগ সমান 1 মিলিমিটার, তাহলে প্রধান স্কেলের 9 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ সমান কত? 9 মিলিমিটার। তাহলে 9 ভাগ সমান যদি 9 মিলিমিটার হয় প্রধানে প্রধান স্কেলের, তাহলে বানিয়ারের 10 ভাগ সমান কত হবে? ওই 9 মিলিমিটার হবে না? অতএব বানিয়ারের 10 ভাগের দৈর্ঘ্য হবে 9 মিলিমিটার। অতএব বানিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য হবে কত? এই 9-কে কত দিয়ে ভাগ? 0.1 না 9 1, 0.9 মিলিমিটার, ঠিক আছে? রোশনি, এটা বুঝছ? 2-3 বার করে কিন্তু বুঝাইলাম, এখন দেখো এটা বুঝতে পারছো কিনা। প্রধান স্কেলের 9 ভাগের সমান, হ্যাঁ, কত? হ্যাঁ, 10 মিলিমিটার না, না না, প্রধান স্কেলের 9 গড় বানিয়ারের 10 গড়ের সমান। এটা দেখাই নিছি না একটু আগে, একটা স্কেল, এই যে হ্যাঁ লক্ষ্য করো, উপরেরটা বানিয়ার স্কেল এই যে ছোটটা, আর নিচেরটা হইলো প্রধান স্কেল মূল স্কেল। এখানে দেখো, এখানে এই পর্যন্ত কত? 9 ভাগ না, নিচে 1 সেন্টিমিটার কে 10 ভাগ করলে 9 মিলিমিটার, আরে 10 মিলিমিটার। কিন্তু বানিয়ারের দেখো 10 দাগের লগে প্রধান স্কেলের 9 দাগ মিলে গেছে, বানিয়ারের 10 দাগের সাথে প্রধান স্কেলের 9 দাগের সাথে মিলছে। তার মানে বানিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, ঠিক আছে? বুঝছ? আচ্ছা, আমি এখানে বলছি, যেহেতু বানিয়ারের
দশ ভাগ সমান প্রধান স্কেলের 9 ভাগ, অতএব বানিয়ারের 10 ভাগের দৈর্ঘ্য কত? 9 মিলিমিটার। কারণ কি? ওই যে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার, আর তাহলে 9 ভাগ সমান কত? 9 ভাগ হলো 9 মিলিমিটার। তাহলে ওই 9 ভাগে যা বানিয়ারের 10 ভাগে তা, তাহলে বানিয়ারের 10 ভাগ সমান 9 মিলিমিটার, আর 1 ভাগ সমান হলো 0.9 মিলিমিটার। ওকে, এখান থেকে আমি যেটা বের করব সেটা হলো এই সূত্র দিয়ে বের করব যে এস মাইনাস এক্স, আর এক্সটা হইলো এই যে এক এক মিলিমিটারের দৈর্ঘ্য। এখানে এক্স হইল এক সমান বানিয়ারের, উপরে লেখা দেখা যায় না, কেটে গেছে, লাল কালিতে লিখতেছি। হ্যাঁ, বানিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য হলো কত? এক সমান, তাহলে বানিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য কত? হ্যাঁ, 0.9 মিলিমিটার, 9 মিলিমিটার। আর এস সমান কত? এস হলো প্রধান প্রধান স্কেলের, প্রধান স্কেলের বানিয়ার স্কেল, প্রধান স্কেল লিখে দিলে ভালো হয়, 1 ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে উত্তরটা কত? উত্তরটা হলো এখানে 1 মিলিমিটার বিয়োগ 0.9 মিলিমিটার, 9 মিলিমিটার বিয়োগ করলে কত পাই? 0.1 মিলিমিটার। এটা হলো এই সূত্র, মানে এই সংজ্ঞার সাথে। হ্যাঁ, এখানে যে সংজ্ঞাটা লিখছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য থেকে বানিয়ারের বানিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য ঠিক কতটুকু কম, তা হলো বানিয়ার ধ্রুবক। সেই সূত্র কিন্তু এটা, ঠিক আছে? এটা সমান হলো বিসি, বিসি সমান এস মাইনাস এক্স। কিন্তু আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হলো এস বাই এন, কিন্তু এইটার সংজ্ঞাটা কি? এস বাই এন এর সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া হয় নাই। এস বাই এন এর সংজ্ঞাটা আমি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ, আমি এটুক মুছে ফেলাই। হ্যাঁ, এটুক বুঝছো তো? কারো সমস্যা আছে? আমরা এই পদ্ধতিতে বানিয়ার ধ্রুবক বের করতে পারি, এই পদ্ধতিটা একটু বড়, কিন্তু ওই পদ্ধতিটা ছোট, এস বাই এন দা সূত্রটা ছোট। এটা হলো সংজ্ঞাটা আমি একটু লিখে দেই যে বানিয়ার ধ্রুবক, ধ্রুবক সংজ্ঞা আরেকটা। হ্যাঁ, এটার সংজ্ঞাটা হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং বার্নিয়ার স্কেলের বানিয়ার স্কেলের বাঘ সংখ্যার অনুপাতকে কি বলে? অনুপাতকে বানিয়ার ধ্রুবক বলে। দুই ভাবে দিলাম তাহলে, অতএব বানিয়ার ধ্রুবক
বানি আর ধ্রুবক আমরা কিন্তু দুই ভাবে অঙ্ক করব, দুই ভাবে। বানি আর ধ্রুবক সমান কত? বিসি ইকুয়াল টু কত? এস বাই এন। এটা কিন্তু এস এবং এন এর অনুপাত, বুঝতে পারছ? আমরা এটা ব্যবহার করি, কিন্তু সংজ্ঞাটা কি সেটা কিন্তু দেয় নাই বইতে। হ্যাঁ, বইতে ভালো করে বুঝাই দেয় নাই, ঠিক আছে? বানিয়ার ধ্রুবক প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এবং বানিয়ার স্কেলের বাক সংখ্যার অনুপাতকে, বাক সংখ্যার অনুপাতকে বানিয়ার ধ্রুবক বলে। আমার কথাটা ঠিক আছে? এটা তো বানিয়ার ধ্রুবক বের করে দেখাইলাম। এখন এই যে এক নম্বর অঙ্ক, বানিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান হলে বানিয়ার ধ্রুবক কত? এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, যেটাকে আমরা এস সমান বলি। যেহেতু বানিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, সেহেতু প্রধান স্কেলের 9 ভাগের মান কত? প্রধান স্কেলের 1 ভাগ হইল 1 মিলিমিটার, 9 ভাগ কত? উত্তর, এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য কত? 9 গুণ, 9 গুণ 1 ভাগ 1 মিলিমিটার, 9 ভাগ 9 মিলিমিটার, সোজা হিসাব। আচ্ছা, তাহলে এটা হলো 9 ভাগ, কার এই 9 ভাগ কিন্তু আবার বানিয়ারের 10 ভাগের সমান, তাই না? অতএব আমরা পাই বানিয়ার স্কেলের 10 ভাগের মান 9 মিলিমিটার। এই কথাটা ঠিক আছে? আচ্ছা, তাহলে বানিয়ারের 1 ভাগের সমান কত? 9 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ, তাহলে 0.9 মিলিমিটার। এই অঙ্কটা কইরা অলরেডি দেখাইছি প্রথমে, যে বানিয়ার স্কেলের 1 ভাগ কত? ও, 1 ভাগের মান, এইটা লাইন দুইবার হয়ে গেছে, তুমি একবার লিখলেই হবে। তারপরে পরের পৃষ্ঠায় আমরা জানি বানিয়ার ধ্রুবক প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ মাইনাস বানিয়ার স্কেলের 1 ভাগ, ঠিক আছে, 1 ভাগের দৈর্ঘ্য, এখানে 1 ভাগের দৈর্ঘ্য লিখবা। তাহলে এখানে এবার অতএব বানিয়ার ধ্রুবক 1 মিলিমিটার বিয়োগ 0.9, মানে 0.9 মিলিমিটার বিয়োগ করলে পাই আমরা 0.1 মিলিমিটার, আর এটাকে যদি সেন্টিমিটার করি তাহলে আরো 10 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে সেন্টিমিটার পাইলাম। এখন এই অঙ্কটা, এক নম্বর অঙ্কটা বুঝতে পারছো? কে বুঝে না? এই অঙ্কটা যদি ওই সূত্র দিয়া করি, অনুপাতের সূত্র দিয়া, তাহলে কিন্তু একেবারে ইজি। কিন্তু এইভাবে করতে গেলে তোমার এটা প্রথম প্রথম একটু কঠিন লাগবো, মানে বুঝতে একটু অসুবিধা লাগে। এইখানে আমরা সূত্রটা যেটা জানি, বানিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, কিন্তু প্রধান স্কেলের 1 ভাগ সমান 1 মিলিমিটার, তাহলে প্রধান স্কেলের 9 ভাগ সমান কত হবে? এটা এটা তো আমরা জানি, যেহেতু বানিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, যেহেতু এই যে এটা কি কালার, গোলাপি কালার, যেহেতু বানিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, হ্যাঁ, তাহলে প্রধান স্কেলের 9 ভাগ সমান আমাকে বের করে নিতে হবে, তবে সে আমি 10-এর সাথে মিলাইতে পারবো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, হ্যাঁ, কিন্তু তাহলে প্রধান স্কেলের 9 ভাগের মান কত? এটা কি মাথায় তোমাদের ক্যাচ করতেছে না? তাহলে সরাসরি স্কেল ধইরা আমাকে আবার বুঝাইতে হবে। 1 গড়ের মান 1 মিলিমিটার, 9 গড়ের মান 9 মিলিমিটার, সোজা হিসাব, 9 গুণ। প্রধান স্কেলের 9 ভাগের মান 9 মিলিমিটার, কিন্তু এই 9 মিলিমিটার কার সমান? বানিয়ারের 10 ভাগের সমান, বানিয়ারের 10 ভাগের সমান। আমরা জানি স্কেলটা এরকম, এই যে বানিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, তাহলে প্রধান স্কেল এই পর্যন্ত, এই পর্যন্ত হইলো 9 মিলিমিটার, তাহলে বানিয়ারের 10 গড় সমান কত? ওই 9 মিলিমিটার, ওই বানিয়ারের 10 গড় সমান কত? এই পর্যন্ত হইতো, সেম সমান না? কই 9টা দেখো, উপরে
এই যে গড় গড় হিসাব করো, এক গড়, দুই গড়, তিন গড়, চার গড়, পাঁচ গড়, ছয় গড়, সাত গড়, আট গড়, নয় গড়, এই 10 গড়, আর নিচে হয়েছে 9টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ঠিক আছে? তাহলে প্রধান স্কেলের 9 গড়ের সমান বানিয়ারের 10 গড়ের সমান, ঠিক আছে? তাহলে প্রধান স্কেলের 9 গড়ে যদি 9 মিলিমিটার হয়, বানিয়ারের 10 বাঘ সমান তত হবে। আমরা পাই বানিয়ার স্কেলের 10 বাঘের মান 9 মিলিমিটার, অতএব বানিয়ার স্কেলের 1 বাঘের মান কত? 10 দিয়ে বাঘ, 10 গড় সমান 9, তাহলে 1 গড় সমান 10 দিয়ে বাঘ। এইবার বানিয়ার ধ্রুবক বার করো, বিয়োগ করো বানিয়ার স্কেলের 1 বাঘের মান। এটা এই লাইনটা দুইবার লেখা হয়েছে আমাদের, এটা দরকার নাই, এখানে 9 পাইছি। হ্যাঁ, এবার বিয়োগ করো। এই যে আমরা জানি বানিয়ার ধ্রুবক প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 বাঘ, বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন দেখছো আদ্রিতা, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন। তাহলে বানিয়ার স্কেলের 1 বাঘের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার বিয়োগ 0.9 মিলিমিটার ইকুয়াল টু কত? 0.1 মিলিমিটার সমান 0.01 সেন্টিমিটার। ওকে, হ্যাঁ, এখন এটা বোর্ডে আমি ওই সূত্র দিয়ে করে দিই, ওই সূত্র দিয়ে করে দিই। ওই সূত্রটা কি, যে বানিয়ার মানে প্রধান স্কেলের, প্রধান স্কেলের 1 বাঘ মানে ক্ষুদ্রতম 1 বাঘ, ক্ষুদ্রতম কথাটা দিতে হবে, ক্ষুদ্রতম 1 বাঘের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান এস সমান 1 মিলিমিটার, আর বানিয়ার স্কেলের বাঘ সংখ্যা কথাটা এইভাবে লিখতে হবে। কিন্তু এবার দৈর্ঘ্য না, বানিয়ার স্কেলের, স্কেলের কি বলো, বলো তো কি লিখবো, স্কেলের বানিয়ার স্কেলের কি লিখবো? বাঘ সংখ্যা, বানিয়ার স্কেলের বাঘ সংখ্যা, এইখানে কিন্তু এটি মনে রাখতে হবে। উপরেটা লিখছি ক্ষুদ্রতম 1 বাঘের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম 1 বাঘের দৈর্ঘ্য, কিন্তু বানিয়ার স্কেলের বাঘ সংখ্যা, বাঘ সংখ্যা কত? বাঘ সংখ্যা হইল, বাঘ সংখ্যা n সমান 10। এটার কিন্তু কোনো মিটার সেন্টিমিটার নাই, বাঘ সংখ্যা জাস্ট। বানিয়ারের বাঘ সংখ্যা কত? রোশনি উত্তর দাও, বানিয়ারের বাঘ সংখ্যা কত? 10 মিলিমিটার। আবার কই, 10 মিলিমিটার, শুধুমাত্র 10, বাঘ সংখ্যা, এটা সংখ্যা, বাঘ সংখ্যা কত? 10, 10। অতএব বানিয়ার, আমি এটাই শেষ, তোমাদের লাইন কেটে যাবে। বানিয়ার ধ্রুবক, বানিয়ার ধ্রুবক বি সি ইকুয়াল টু এস বাই এন, তাহলে এটা এস এর মান 1 মিলিমিটার আর এন এর মান 10, অতএব 0.1 মিলিমিটার সমান 0.01 সেন্টিমিটার। দুইভাবে আমি দেখাইলাম, সুত সংজ্ঞা দুইভাবে, ঠিক আছে? তাহলে এটা হলো বইয়ে এই সূত্রটা দিছে, ওই সূত্র অঙ্ক করছে, ঠিক আছে? ওই সূত্রে বানিয়ারে 1 বাঘের দৈর্ঘ্য বাইর করে বিয়োগ করলে হয়, আর এই সূত্র হইল প্রধান স্কেলের 1 বাঘের দৈর্ঘ্য আর বানিয়ারের বাঘ সংখ্যা। প্রধান স্কেলের 1 বাঘের দৈর্ঘ্যকে বানিয়ারের বাঘ সংখ্যা দিয়ে বাঘ করলে, হ্যাঁ, বাঘ করলে যেটা পাবো সেটা হলো বানিয়ার ধ্রুবক। অনেক কথা কইছি, অনেক স্পেশাল পারছি, এখন তোমরা কতটুকু বুঝছো আমার একটু ফিডব্যাক দিও। এই এই ভিডিওটা আমি ইউটিউবে দিব, আজকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?